জুয়া খেলার মাধ্যমে বিদেশে অর্থ প্রেরণের অভিযোগে উল্কা গেমস লিমিটেডের সিইও সহ ছয়জনকে আটক করেছে র‍্যাব। সকালে রাজধানীর কারণবাজারে মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। এ সময় তিনি জানান, গেমস তৈরির নামে লাইসেন্স নিয়ে গেল তিন বছরে অনলাইনে জুয়ার আসর বসাতেন তারা। দেশজুড়ে 9 লাখ গ্রাহককে 14 জন ডিস্ট্রিবিউটরের মাধ্যমে নিয়ন্ত্রণ করত উল্কা গেমস। তিন পার্টি গোল্ডের মাধ্যমে জুয়ার অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনার সাথে সম্পৃক্ত 6 জনকে আমরা গত রাতে মিরপুর এবং উত্তরা থেকে আটক করতে সক্ষম হই। আমরা জুয়ার কার্যক্রম পরিচালনার বেশ কিছু ইকুইপমেন্ট বা ডকুমেন্ট আমরা উদ্ধার করতে সক্ষম হই। তারা মূলত প্রায় গত 3 বছর যাবৎ এই তিন পার্টি গোল্ড এটি দেশের বিভিন্ন স্থানে তারা ছড়িয়ে দিয়ে ডিস্ট্রিবিউটর নিয়োগের মাধ্যমে তারা ব্যবসা করে আসছিল।